এজন্য আপনার আমার স্ত্রী একই তো একই জিন একই দুনিয়ার জিনিস না বুঝেন না কে একই রকম আপনার ঘরও যা আমার ঘরে একই অবস্থা এই যে ভারত আমি গিয়েছিলাম গত বছর ভারত থেকে মোটামুটি সব মার্কেট নিয়ে আসি মার্কেটিং করে মোটামুটি 30-40,000 টাকার জিনিস কিনে নিয়ে আসি তা আমি ভারত ঢোকার আগেই আমার শ্বশুর কিন্তু নতুন জ্যাকেট চাদর কিনে দিছে তো ওই দিন আমার শ্বশুরের জন্য কিচ্ছু নিয়ে আসিনি ভারত থেকে তো বাড়িতে নিয়ে এসে এটা কার আমি মেয়ে এটা কার ছেলে এটা কার তোমার বোনের এটা কার তোমার মায়ের এটা কার তোমার মায়ের আমার মায়ের এটা কার এটা আমার বাবার এটা এই ব্যাপার সবার ভাগ হচ্ছে কোচ আমার বাপের কই তা আমি করছি ভারতে ঢোকার আগে তোমার বাবা 3,000 টাকা খরচ করে সবকিছু নিয়ে দিলাম আবার নিয়ে এসে লাগবে হ নিয়ে আসবে নাই তো পরের বাপ পরই থাকে এটা বিদেশ গেলা আমার বাপে কি শখ নাই বড় জামাই দেশের বাইরে গেল কিছু একটা আনবি খালি নিজের বাবার জন্য আছো আমার বাপের জন্য কিচ্ছু আনো আমার বউ যদি এই কথা কয় আপনাদের বাড়ির কি অবস্থা তো বললাম পাগলি জীবনে তো শেষ যাওয়া না এইবার গেলে তো খালি বাপের জন্য খালি তোর বাপের জন্য আনবো তখন একবারে চুপ হয়ে গেছে ঠিক আছে পরের বছর যায় আবার ওর বাপের জন্য নিয়ে আসা লাগছে এই হচ্ছে আমার বাড়ির অবস্থা আপনার বাড়ি কি অবস্থা তাহলে মাজান গো আমার এই হলো আমাদের দাম্পত্য জীবনের দুঃখ সুখ মায়া কান্না হাসি কথা কন ঠিক কিনা এজন বাজান রাখজান কইরান বাস্তবতার আলোকে কথা বলার চেষ্টা করি বাজান সংসারে শান্তি আনতে হলে একজন নেককার বিবি দরকার আছে না নাই মহিলাদের আলোচনা আমি ওই কথা একটু বুঝাইয়া বলবো বাজান একজন কাঠুরিয়ার স্ত্রী সে কেন সর্বপ্রথম জান্নাতে যাবে নাম ছিল তার জামিলা ফাতেমার আগে জান্নাতে প্রবেশ করবে কারণটা কি হলো সহজ করে বলার চেষ্টা করব গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসা নবীর কথা মনে আছে না নাই দেখে বলে আল্লাহ আমার জান্নাতে প্রতিবেশী কে হবে জানতে চাই আল্লাহ ডেকে বলে মুসা কারণটা হলো কি দেখে বলে আল্লাহ এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর চলার পথ বন্ধ করে পানি যাওয়ার রাস্তা বন্ধ করে আছে কিনা প্রতিবেশীর সাথে ঝগড়া লাগলে বা কেচাল বা রাগারাগি গন্ডগোল হইলে ফাসাদ হইলে রাস্তা বন্ধ করে দিয়ে বলে বেটা রাস্তা বন্ধ করে দিলাম কোন দিক দিয়ে যাবি যা আছে না না চলাচলের পানি পানি যায় দে এটা বন্ধ কর আছে না পর রাস্তা কাটা হয় নষ্ট হয় এরকম আছে না নাই একটু সার দিতে চায় না এরকম মানুষ সমাজে আছে না নাই এজন্য মুসা নবী ডেকে আল্লাহ আল্লাহ প্রতিবেশী ভালো হলে জান্নাতে ভালো থাকা যাবে কিন্তু বলেন তো জান্নাতের মধ্যে কি কোনো ঝগড়া আছে না মারামারি আছে না হিংসা আছে না অহংকার আছে না বড় লোক ছোট লোক আছে না সবাই সমান সুবহানাল্লাহ বলে বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর পয়গাম্বর মুসা নবী যখন জানতে চাইলেন আল্লাহ ডেকে বলে মুসা জান্নাতে তোমার প্রতিবেশী যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই সে মুসা নবী শোনার পরে মনটা খারাপ আল্লাহ দুনিয়াতে এত ভিআইপি রাজা সালুকদার জমিদার দাফাদার কত বড় লোক আছে কোটিপতি আছে আল্লাহ সামান্য একটা কসাই কেন আমার সাথে একই জান্নাতে থাকবে জানতে চাই আল্লাহ ডেকে বলে মুসা কেন জান্নাতে দিলাম এই কথা যদি জানবার চাও তাহলে তুমি তাড়াতাড়ি করে গাট্টি গুটি গোছাইয়া যাও ওই বাজারে চলে যাও কসাইয়ের চরিত্রটা আগে দেখে আসো আগে তদন্ত করো তারপরে আসামি গ্রেফতার করো কথা কর না গে মা জানুক আমার মুসা নবী চলে গেলেন যায় দেখেন বাজারে গোস্ত বিক্রি কইরা কসাই রওনা করেছে মুসা নবী ডেকে বলে কসাই আজকে যদি আমি তোমার বাড়ির মেহমান হই তুমি কি রাগ করবা কসাই ডেকে বলে না না এ তো আমার বড় সৌভাগ্য আপনার মতো মানুষ আমার বাড়িতে যাবে এ তো শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ চলেন আপনি আমার বাড়িতে চলেন মুসা নবীকে বাড়িতে নিয়ে গেলেন কসাই সুন্দর করে রান্না বান্না করলেন সর্বপ্রথম রান্না বান্না করে কসাইয়ের দুঃখিনী মা কি দুঃখিনী মা মায়ের কাছে চলে গেলেন কসাই মায়ের কাছে যাওয়ার পর মায়ের পেশাব পায়খানা ময়লা মাখা কাপড়গুলো পরিষ্কার করে দিতেন
এরপরে রান্না করেছেন নিজের হাতে দুখিনী মায়ের মুখে খাবার তুলে খাওয়াইলেন দুখিনী মা খাবার খাওয়া শেষ হওয়ার পর দুইটা হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার ছেলে কসাই কেউ তুমি একই জান্নাতে কবুল করে নিও ও আল্লাহ জামানার নবী মুসাকে যে জান্নাত দিবেন ওই একই জান্নাতে একই এলাকায় পাশাপাশি ফ্ল্যাটে আমার সন্তানটাকে তুমি কবুল করে নিও এই কথা মা দোয়া করলেন মুসা নবীর কাছে কসাই চলে আসলেন কসাইকে মুসা নবী ডেকে বলে ভদ্র মহিলা দোয়া করলো কে বলে আপনি কিছু মনে করবেন না ওইটা হলো আমার মা প্রতিদিন প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ এই জামানার মুসা নবীর সাথে আমার ছেলেটাকে তুমি একই জান্নাতে কবুল করো আপনি বলেন কই জামানার মুসা নবী আর কই আমার মতো সাধারণ কসাই মুসা নবী ডেকে বলে তুমি কি মুসা নবীকে দেখেছো বলে না দেখি নাই যদি জন্ম চোখ দিয়ে একবার মুসা নবীকে দেখতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত পয়গাম্বর মুসা নবী ডেকে বলে তাকায় দেখো আমি পয়গাম্বর মুসা আর তোমার মা যে প্রতিদিন দোয়া করে তোমার বিশ্বাস হয় কি দোয়া কবুল হয়েছে কিনা এটা বড় বিষয় নয় তোমার মায়ের দোয়া যে কবুল হয়েছে আসমানের মালিক আল্লাহ নিজে আমাকে জানায়া দিয়েছে আমি যে জান্নাতে থাকব তার পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও কবুল করে নিয়েছে